আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি কিন্তু আমি নিজে রান্না করিনি, করেছে বাবুর্চি। আজকের রেসিপিটি হচ্ছে মাসকলাইয়ের ডাল। তো এখন উনি একের পর এক সবগুলো উপকরণ দিয়ে দেবে, তো আপনারা সাথে থাকুন। পেঁয়াজ দিলাম হলো 4 কেজি, মাছ হইলো হলো 8 কেজি। লবণ দিয়া সিদ্ধ করা হয়েছে, হলুদ দিয়া, হালকা। এই যে লবণ দিলাম হলো 1 পার মতন, এক হয়ে গেলাম আর কি। রসুন হইল 200 গ্রাম, আদা হইল 200 গ্রাম, ঠিক আছে। আর এটা হইলো পরিমাণ মতন জিরা, আর হইলো হালকা হালকা, ঠিক আছে। ধনিয়ার গুঁড়া না, এটা ধনিয়া দিছি না, পাতা দেওয়া হইব, ঠিক আছে না। হলুদ হইলো 1 চামচ, হালকা মরিচের গুঁড়া। আচ্ছা, ডাল এলো এনে 10 কেজি, 8 কিলো দিব আর কি। 10 কেজি ডাল সাথে 8 কেজি দিতে। আমি যে ধরার ভয় পাই। আচ্ছা, একটু বেশি বেশি করে দেন, বেশি দেন। এটা হচ্ছে বাটার অয়েল, বাটার অয়েল। রান্না 40-42 বছর চলতেছে। ওই তো 1 বছর কম হয়ে যাবে। পানি তো লাগবে, পানির পরিমাণ তো শেষ করা যাবে না, পানি দিতে হবে। পানি না, এই রে শাসনটা এই ভিজিতে হবে, তাইলে পরিমাণে দেবো। হ্যাঁ, 1 কেজি ডাইলে প্রায় পানি খাওয়া হইলো আপনার প্রায় 6 কেজির মতো। আমি তো এখন হাতলা হয়েছে না, পানি
তেলের পরিমাণ তেলের পরিমাণ 250 গ্রাম 250 গ্রাম মানে এক পা এই হচ্ছে আমার মেম্বার ভাই কি কেমন লাগতেছে খিচুড়ি খাবেন হ্যাঁ খাও আসেন খিচুড়ি খাই